উপনির্বাচনের বতাহ সিডলি সমষ্টিটো আরম্ভ হয়েছে। সমষ্টিটোর ইউপিপিএলর বিধায়ক এইজন জয়ন্ত বসুমতারী কুকুরাঝার লোকসভা সমষ্টির পৰা জয়ী হওয়াত খালি হল সিডলির আসনখন। এই সিডলি সমষ্টিত এতিয়া সমষ্টির তিনিবারের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী চন্দন ব্রহ্মই বিচারিছে টিকট। লোকসভা নির্বাচনের পূর্বে বিপিএফ ত্যাগ করে ইউপিপিএলত যোগ দিয়া চন্দন ব্রহ্মই খালি হওয়া সিডলির পৰা বিচারিছে দলীয় টিকট। কিন্তু চন্দন ব্রহ্মক টিকট দিয়াত বাধা দিছে সিডলির ইউপিপিএলর নেতা কর্মী। মূলত লোকসভা নির্বাচনত চন্দন ব্রহ্মই দলীয় প্রার্থী জয়ন্ত বসুমতারীর হয়ে বিশেষ প্রচার নচলার বাবেই ক্ষুব্ধ হয়ে আছে ইউপিপিএলর নেতা কর্মীসকল। অবশ্যে চন্দন ব্রহ্মক টিকট দিবনে নাই দলীয় নেতৃত্বই ঠিক করব বলে নিউজ এইটিনক জানালে নবনির্বাচিত সাংসদ জয়ন্ত বসুমতারী। নিশ্চয়কৈ মানে দলে চিন্তা করব সেইটো, কিন্তু এই মুহূর্ত কোট কেনেকৈ সংস্থাপিত করব সেইটো এতিয়াও সিদ্ধান্ত হওয়া নাইকি। তেখেতে যেটো আহিলে আমি ওয়েলকামও জানাইছো, আর তেখেতে যেটো এজন জ্যেষ্ঠও হয় রাজনীতি হিসাবে, তো জ্যেষ্ঠজনও সদায় আমার দলে মানে সন্মান করে, কিন্তু এতিয়ালৈকে কোট কেনেকৈ সংস্থাপিত করব তার বিষয়ে আমি আলোচনা করা হয়নি, এই পরবর্তী কালত নিশ্চয়কৈ দলে সিদ্ধান্ত লব। ইপিনে সিডলির উপনির্বাচনের বাবে সাজু হয়েছে হাগ্রামা মহিলার নেতৃত্বাধীন বিপিএফ। সিডলির উপনির্বাচনের বাবে শনিবারে চিরাঙত এক দলীয় সভাত অংশগ্রহণ করিব বিপিএফ মুরব্বী হাগ্রামা মহিলারী। চিরাঙর বৈঠকতে সিডলি সন্দর্ভত সিদ্ধান্ত গ্রহণ করিব বলি জানিব পৰা গৈছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। উপনির্বাচনের বতাহ সিডলি সমষ্টিটো আরম্ভ হয়েছে। সমষ্টিটোর ইউপিপিএলর বিধায়ক এইজন জয়ন্ত বসুমতারী কুকুরাঝার লোকসভা সমষ্টির পৰা জয়ী হওয়াত খালি হল সিডলির আসনখন। এই সিডলি সমষ্টিত এতিয়া সমষ্টির তিনিবারের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী চন্দন ব্রহ্মই বিচারিছে টিকট। লোকসভা নির্বাচনের পূর্বে বিপিএফ ত্যাগ করে ইউপিপিএলত যোগ দিয়া চন্দন ব্রহ্মই খালি হওয়া সিডলির পৰা বিচারিছে দলীয় টিকট। কিন্তু চন্দন ব্রহ্মক টিকট দিয়াত বাধা দিছে সিডলির ইউপিপিএলর নেতা কর্মী। মূলত লোকসভা নির্বাচনত চন্দন ব্রহ্মই দলীয় প্রার্থী জয়ন্ত বসুমতারীর হয়ে বিশেষ প্রচার নচলার বাবেই ক্ষুব্ধ হয়ে আছে ইউপিপিএলর নেতা কর্মীসকল। অবশ্যে চন্দন ব্রহ্মক টিকট দিবনে নাই দলীয় নেতৃত্বই ঠিক করব বলে নিউজ এইটিনক জানালে নবনির্বাচিত সাংসদ জয়ন্ত বসুমতারী। নিশ্চয়কৈ মানে দলে চিন্তা করব সেইটো, কিন্তু এই মুহূর্ত কোট কেনেকৈ সংস্থাপিত করব সেইটো এতিয়াও সিদ্ধান্ত হওয়া নাইকি। তেখেতে যেটো আহিলে আমি ওয়েলকামও জানাইছো, আর তেখেতে যেটো এজন জ্যেষ্ঠও হয় রাজনীতি হিসাবে, তো জ্যেষ্ঠজনও সদায় আমার দলে মানে সন্মান করে, কিন্তু এতিয়ালৈকে কোট কেনেকৈ সংস্থাপিত করব তার বিষয়ে আমি আলোচনা করা হয়নি, এই পরবর্তী কালত নিশ্চয়কৈ দলে সিদ্ধান্ত লব। ইপিনে সিডলির উপনির্বাচনের বাবে সাজু হয়েছে হাগ্রামা মহিলার নেতৃত্বাধীন বিপিএফ। সিডলির উপনির্বাচনের বাবে শনিবারে চিরাঙত এক দলীয় সভাত অংশগ্রহণ করিব বিপিএফ মুরব্বী হাগ্রামা মহিলারী। চিরাঙর বৈঠকতে সিডলি সন্দর্ভত সিদ্ধান্ত গ্রহণ করিব বলি জানিব পৰা গৈছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।